সীমান্তে এই যে সমীকরণ বা যে এখনকার যে সংকট, এই সংকট কি আসলে ভারত কিংবা চীন চাইলেই সমাধান করতে পারে বা এটা কি আসলে সমাধানযোগ্য? আমি এই মুহূর্তে যদি মনে করি যে এককভাবে পারে না, কারণ এখন হচ্ছে উনি যে যতগুলো বিদ্রোহী সংস্থার নাম বললো সেটাকে যদি আমি গণনায় নেই, তাহলে কারা এই বিদ্রোহী সংস্থাকে নেতাগুলোকে নিয়ন্ত্রণ করে? তো আগে দুবছর আগে যে নিয়ন্ত্রণটা ছিল এখন সেই নিয়ন্ত্রণটা চলে গেছে। চলে যাওয়ার ফলে চীন একটা ওই আপোষ রফার একটা ই করার চেষ্টা করেছিল, কারণ চীনও কিন্তু তার কিছুদিন আগে তার স্টেটমেন্টে তাদের সীমান্তে এরকম ঘটনা ঘটছে, তো সেখানে তারা উদ্বিগ্ন হয়েছে, তো তারা নিজেরাই তো উদ্বিগ্ন। ভারত সীমান্তে আমরা দেখছি যে ভারতের ওই যে মণিপুর রাজ্যে যে দাঙ্গা হলো সেখানেও আবার মিয়ানমারের জাতিগোষ্ঠীকে তারা কিছুটা পার্টলি দায়ী করেছে। তো সবাই এখন হচ্ছে এই রোহিঙ্গা সমস্যা থেকে উদ্ভূত এগুলো সমস্যা, সেই উদ্ভূত সমস্যা থেকে আগে সবাই মনে করেছে রোহিঙ্গা কক্সবাজার রোহিঙ্গাতে থাকে, এখানে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা এদেরকে ভালো করে কর্ডন করে রেখে দিয়েছে, এটা আমাদেরকে টাচ করছে না। তো ঠিক আছে, বাংলাদেশ যেমন করে পারে, বাংলাদেশ কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না, ও যেটা বললো এনইউজির সাথে যোগাযোগ করে নাই, সেটা ঠিক না। এনইউজির সাথে যোগাযোগ করেছে কিন্তু সেটাকে আমরা বলবো যে থিন, মানে খুব সূক্ষ্ম, এটি খুব ওয়াইডলি করে নাই, তবে যোগাযোগ আছে। আরেকটি হলো যে এই সমস্যার সমাধান করার জন্য কূটনৈতিক উদ্যোগের আমি কোনো ঘাটতি দেখি নাই, কারণ বাংলাদেশের পক্ষে যতটা কূটনৈতিক ইনিশিয়েটিভ ডেভেলপ করার দরকার ছিল, জেনারেট করার দরকার ছিল, বাংলাদেশ এটা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারি না, আমি বলছি সেটা আপনি ইনিশিয়েট করলে যেটা সাকসেস হবে এমন কোনো কথা নেই। আর এই ধরনের জিও পলিটিক্যালি লিঙ্কড রোহিঙ্গা ইস্যু, ও যেটা বলেছে সেখান থেকে আমি একটু ছোট করে বলছি, এটা হচ্ছে ভূ রাজনৈতিক সমস্যার একটি ফসল বা ভূ রাজনৈতিক দ্বন্দ্বের একটি ফসল। তো স্বভাবতই এই দ্বান্দ্বিকতার ভেতরে এক একজন এক একদিকে কাজ করছে, তার তার সেলফ ইন্টারেস্টে কাজ করছে। চায়না হচ্ছে তার ওই বে অফ বেঙ্গল অ্যাক্সেস করার জন্যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বানাচ্ছে, ভারতেরও একটা একটা অল্টারনেটিভ কানেক্টিভিটি আছে, কালাদান মাল্টি মডাল একটা পোর্ট মাল্টি মডাল সিস্টেম যেটা কালাদান রিভার দিয়ে যাবে এবং ওখানে পালাটুয়াতে নেমে যেটি দখল করে নিয়েছে ইদানিং এই যে বিরোধী পক্ষ, ওখানে নেমে তারপরে তারা নর্থ ইস্টে যাবে। তো এই যে ইন্টারেস্ট গ্রুপগুলো কাজ করছে এবং এখানে ইন্টারেস্ট তো কনফ্লিক্টিং, চায়নার ইন্টারেস্ট আর ভারতের ইন্টারেস্ট তো এক না, তো এই কনফ্লিক্টেড ইন্টারেস্টে বাংলাদেশের যতটা সক্ষমতা আছে মানে কূটনৈতিক ইনিশিয়েটিভ তৈরি করার বাংলাদেশ এটা করেছে। এখন প্রশ্ন হলো যে আমি কি শুধু চীনের উপরে নির্ভর করে আমার কূটনৈতিক ইনিশিয়েটিভটাকে চালিয়ে যাবো কিনা আগামী দিনে? আমি বলবো যে আমি যাব না, আমি একটা মাল্টিপল সিস্টেমে যেতে যাচ্ছি যেখানে চীনও থাকবে, ভারতও থাকবে, জাপানও থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রও থাকবে। তো এই সবাইকে যদি আমরা একটা মাল্টিপল একটা বহুমুখী ইনিশিয়েটিভে না আনতে পারি, তাহলে ওই কনফ্লিক্টিং ইন্টারেস্টে তাদেরকে ফেরত পাঠানো ডিফিকাল্ট। তো সেখানে বাংলাদেশের আমি বলবো যে একটা বড় সাকসেস হলো যে রোহিঙ্গা ইস্যুটা তৈরি করেছিল এবং এই যে জাতিগোষ্ঠীর যে বিভাজনটা, এটি তো মিয়ানমার জান্তা সরকার এটাকে ব্যবহার করেছে, সেই ব্যবহারে যে ফলটা আসছে সেটি হলো তাদের অনেক জাতিগোষ্ঠী এতে এখন এখন যুদ্ধে লিপ্ত হয়েছে। জি, মাঝখানে আরেকটি প্রশ্ন করতে চাই যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন হয়তো শুধু বাংলাদেশে না, হয়তো চীন কিংবা ভারতও কিছু সদস্য আশ্রয় নাই, তারা আসলে এগুলো কিভাবে হ্যান্ডেল করে? না, চীনে আশ্রয় নিয়েছে এটি আমরা এখনো আমাদের কাছে তথ্য নাই, ভারতে আশ্রয় নিয়েছিল যারা সামরিক বাহিনীর সদস্য বা এই যে সরকারি বাহিনীর সদস্য বললেই ভালো, তো তারা ওখানে আশ্রয় নিয়েছিল, ভারত সরকার আবার তাদেরকে প্লেনে প্যাক করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর যারা হচ্ছে সাধারণ মানুষ যারা আশ্রয় নিয়েছে তারা তো ওখানে গিয়ে ওই মণিপুরে দাঙ্গা করেছে। তো এই জায়গাটাতে বাংলাদেশকে আমরা এতগুলো আশ্রয় দিয়েছি কিন্তু আমরা এখনো দাঙ্গার মধ্যে বাংলাদেশ যাইনি, এবং এখানেই এটিকে আমি বলবো বাংলাদেশের একটা সাকসেসফুল হ্যান্ডলিং। তো এই মুহূর্তে যেটি হয়েছে সেটি হলো এদের যে যুদ্ধটা হচ্ছে, সংঘাতটা তো বাংলাদেশ কেন্দ্রিক না, বাংলাদেশ এই সংঘাতের কোনো পক্ষ না, তো কিন্তু বাংলাদেশ যেটি এখন এক্সপিরিয়েন্স করছে সেটি হলো ওদের সংঘাতের আগুনের আশটা আমাদের গায়ে এসে লাগছে সীমান্ত অঞ্চলে। তো এটি আপনি নিয়ন্ত্রণ করতে হলে
আমি আবার আমি হচ্ছে ওই কি বলে দুইটা পদ্ধতি ব্যবহার করার জন্য আমি সবসময় প্রস্তাব করব। আমাদের কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সেটা বহুমুখী কূটনৈতিক উদ্যোগ হতে হবে, একটা সরকারের সাথে আর একটা এনজিওর সাথে। আরেকটি হচ্ছে যে আমাদের সামরিক সক্ষমতা প্রদর্শন থাকতে হবে, যে তোমরা যদি বেশি গুলিগোলা করো তাহলে আমাদের রেসপন্ড করা ছাড়া কোনো উপায় থাকবে না, এরকম একটা বার্তা তাদেরকে দিতে হবে।